নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে বিরাট দলবদল হলো। কয়েক শতাধিক বিজেপি কর্মী সমর্থক এবার পদ্ম ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মথুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী। মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রায় 70টি পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিল প্রায় 200 জন কর্মী সমর্থক। যোগদান নিয়ে বিজেপির তরফে ভেসে এসেছে তীব্র কটাক্ষ। বিজেপির কাথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস একটি চরিত্রহীন দল, ভয় দেখিয়ে মানুষকে জোর করে তৃণমূলে যোগদান করাচ্ছে, কোথাও কোথাও দোকান খুলতে দেওয়া হচ্ছে না, তবে এতে আমাদের কোনো প্রভাব পড়বে না।